আপনাদের ঘোড়া কবে? আমাদের এই দেশে আমরা তো মনে করছি আমাদের ঘোড়া এবার বহু আগেই যাবে। 36 টানা 56টা বেনারসি দিয়ে মা দুর্গাকে ঢেকে দিচ্ছেন, আবার কোথাও শুনছি আপনাদেরই কাছাকাছি পাড়া সেখানে সোনা দিয়ে মা দুর্গা ঢেকে দিচ্ছেন। তো শুধু রাভা সম্প্রদায়কে এনে আপনারা কি মনে করছেন তাদেরকে টেক্কা দিতে পারবেন? অবশ্যই টেক্কা দিতে পারবো, কারণ এটা আমাদের পুজোর পর যেন জল দিয়ে ধুয়ে ফেলতে হয় তাকে ধরে খুলে না নিয়েছে। মা আসছেন তার বাবার বাড়িতে, বাবার বাড়ি থেকে তার শ্বশুর বাড়িতে যাওয়ার সময় নিশ্চয়ই অত গহনা পরে রাস্তাঘাটে এখন যাওয়া যায় না, তো সেই জন্যই উনি আবার খুলে দিয়ে চলে যাবেন। সোনা দিয়ে মূল্য কে 56টা বেনারসি দেখা দরকার নেই, আমরা 25টা 52 নিয়ে সব খেয়ে নেব। পুজো পুজো বন্ধ মানে প্যান্ডেল হপিং আর দুর্গাপুজোর থিম সাবেকিয়ানা সবকিছুর ভিড়। আমাদের কাছে চ্যালেঞ্জ, আমরাই আমরাই চ্যালেঞ্জ করি, আমরাই চ্যালেঞ্জ ভাঙি আমাদের নিজেদের, তো যে যেমন করছে করুক, আসল জায়গাটা মাঠেই দেখা যাবে কি হয়। নিজস্ব প্রতিমা দর্শন করা, প্রতিমার মুখ, এটাই আমাদের পাড়ার সবথেকে আভিজাত্যপূর্ণ পূজো। আপনারা দাবি করছেন যে পোস্টাল অ্যাড্রেসটাই নাকি পাল্টে যাচ্ছে, ওসব বাজে কথা, সময়ই এর উত্তর দিয়েছে। কখনোই বড় দুর্গা পুজো বলে এরকম কখনো ঠিকানা আজ পর্যন্ত আমরা তো শুনি না, আমরা বহু জায়গায় যাতায়াত করি। ফার্স্ট প্রাইজ ছিনে নেওয়ার জন্য কি আপনারা প্রস্তুত? না, সে তো 100 বার। আমরা চলে এসেছি তনুজার ছাতার ভেতরে। নজর রাখুন ইমাজিন সিটিভি।